This is Oppo A57. দেশের বাজারে অপো নতুন আরেকটা ফোন লঞ্চ করে ফেললো। 18,000 টাকার এই ফোনটা কি কি অফার করতেছে, কি কি থাকতেছে, কি কি না থাকতেছে, কোন জিনিসে ঘাটতি আছে এবং কাদের জন্য মূলত এই ফোনটি, আপনি যদি 18,000 টাকা দিয়ে ফোনটা কিনেন আপনার সিদ্ধান্ত কতটা যুক্তিগত বলে মনে হবে সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানানো শুরু করব। তো চলুন শুরু করা যাক। ওয়েল, মূল ভিডিওতে যাওয়ার আগে মুন ভাইকে অসংখ্য থ্যাঙ্কস এত সুন্দর দুটি ফোন আমাদের কাছে স্পন্সর করার জন্য। ওয়েল, আপনি যদি 2 থেকে 6 তারিখের মধ্যে কেউ যদি প্রি অর্ডার করে থাকেন মুন ভাইয়ের দোকান থেকে, তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন বিশেষ কিছু গিফট। সেটি হচ্ছে একটি ব্যাগ, একটা ব্লুটুথ হেডফোন, সাথে একটা চকলেট বক্স। আর মুন ভাইয়ের দোকান হচ্ছে সাবার হেমাতপুরের মামলা শপিং কমপ্লেক্সের তৃতীয়তলাতে, এবং আমি নিচে অবশ্যই তাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখবো, তাদের নাম অ্যাড্রেস সব অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফলো করতে পারেন। সো চেক দেম আউট। চলুন ফোনটা এবার আমরা আনবক্সিং করে দেখি ফোনের মধ্যে অপো কি দিয়েছে। ইয়েস, আনবক্সিং করা প্রথমেই পাবেন হচ্ছে, দেখাই খুলে আপনাদেরকে কি কি আছে। এখানে আছে একটা সিম ইজেক্টর, আর পাবেন কিছু গাইডলাইন, এইটা আমাদের মনে হয় না কখনো পরে দেখা হয়েছে, রাখি। একটি সফট ব্যাক কভার, হ্যাঁ খুব ভালো। তারপর থাকছে, এখানে আর কিছু নাই। ফাইনালি তারপর থাকছে হচ্ছে ফোনটি। ইয়েস, দিস ইজ অপো A57। আর এটা মোট 2টা কালারই পাওয়া যায়, আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে একটা কালার, আর এই হচ্ছে আরেকটা কালার। একটু কমেন্ট সেকশনে আমাকে জানান আপনাদের কাছে কোনটা ভালো লাগছে। আমার কাছে কিন্তু পার্সোনালি ব্ল্যাক কালারটা ভালো লাগছে। এটা হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক, আর এটা হচ্ছে গ্লোয়িং ব্লু। সো একটু কমেন্টে জানিয়ে দিন কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে। আচ্ছা, ফোনের বিষয়ে আমরা পরে আসি, আর কী কী আছে একটু দেখে নেই। আর আছে হচ্ছে বরাবরের মতো একটা চার্জার, আর তারপর পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট, ইউএসবি কেবল। সো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট বা বক্সের উপাদান। এখন আমরা বরাবর চলে যাই হচ্ছে ফোনটার দিকে। অপো A57, হ্যাঁ আমরা জানি অপো প্রতিবারই কিন্তু তারা ডিজাইনের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে, এক্ষেত্রে এর কোনো কমতি বা ঘাটতি নাই। ওভারলুকস ডিজাইন আমার কাছে খুব ভালো মনে হয়েছে, এবং হাতটা ধরেও কিন্তু একটা হ্যান্ডি হ্যান্ডি ভাব পাচ্ছে, একটা প্রিমিয়াম লাগতেছিল। আচ্ছা, আমি যদি একটু আপনাদেরকে বলি, এইটা অপো A57টা অপো F21 এবং হ্যাঁ F21-এর সাথে অনেকটা মিল আছে, আপনাদেরকে দেখাই দিব, অনেকটা মিল খুঁজে পাচ্ছি। সো যাই হোক, ওইটার কথা পরে আসি। ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে অনেকটাই প্রিমিয়াম লেগেছে এবং অনেকটাই ভালো লেগেছে। আর এই ফোনটার ডান অংশে রয়েছে ভলিউম বাটন, সাথে যেটা নাকি সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট হিসাবেও কাজ করবে। আর তেমন কিছু নেই, ডান পাশে বা পাশে আছে হচ্ছে ভলিউম বাটন, এবং তার উপরে সিম ট্রে বা সিম ট্রে ইজেক্টর। উপরের অংশে ফোনটাতে তেমন কিছুই নাই, আর নিচে দেখতে পাচ্ছি প্রাইমারি মাইক্রো মাইক এবং 3.5 mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট এবং একটি মাইক। আচ্ছা, ওয়েল মোটামুটি এই আছে। আর ফোনটে যে ডিসপ্লেটি আছে 6.56 inches যে ডিসপ্লে, এটি হচ্ছে HD+ LCD প্যানেল একটি ডিসপ্লে, যার PPI ডেন্সিটি হচ্ছে 269। ওয়েল, এতক্ষণ আমরা ফোনের ওভারলুকস এবং বাইরের দিকটা নিয়ে কথা বললাম, এবার চলে যাই আমরা ফোনের ভেতরের দিকটাতে। আচ্ছা, এই ফোনটিতে রয়েছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। 4GB র্যামের পাশাপাশি আপনি আরও চাইলে আরও ডেডিকেটেড 4GB র্যাম ইউজ করতে পারবেন, অর্থাৎ মোট 8GB র্যাম কিন্তু ইউজ করার একটা অপশন আছে। আর এর স্টোরেজ হচ্ছে 64GB, বাট তবু আপনি যদি চান আমার কাছে জিনিসটা কম হয়ে গেছে, পাশাপাশি আপনি 1024GB এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন। সো এইচডি কার্ডের ক্ষেত্রে তেমন কোনো প্যারা খেতে হবে না। আমরা এবার যদি এই ফোনটির প্রসেসরের ক্ষেত্রে আসি, প্রসেসরের কথা বলতে গেলে এতে রয়েছে মিডিয়াটেকের হিলিও G35, অনেক পরীক্ষিত এবং অনেক পুরনো একটা প্রসেসর, আপনারা সবাই জানেন। আমরা দেখছি অনেক কম দামে ফোনেও কিন্তু এই প্রসেসরটা পাওয়া যেত, বাট পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এখন আমরা এই ফোনটা দিয়ে কল অফ ডিউটি, অ্যাসপাল নাইন এবং ফ্রি ফায়ার রান করে দেখেছি, এভারেজ সব কিছুই ছিল। মানে হিলিও G35 হিসেবে যতটা পারফরমেন্স করার কথা ছিল ঠিক ততটাই পারফরমেন্স করছে। এখন আপনারা যদি বলেন যে গেমিংয়ের জন্য এই ফোনটা আমি আদৌ কি কিনবো, না এটা আসলে গেমিংয়ের জন্য না, সেটা মোটামুটি আপনারাও জানেন, কারণ গেমিং করতে গেলে ভালো পারফরমেন্সের ভালো প্রসেসরের ফোন লাগে। সো গেমিং ক্ষেত্রে সাজেশন করা যায় না, বাট আপনি যদি রেগুলার কাজবাজ করতে যান তাহলে দিস ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ। ওয়েল, এবার আসি এর ক্যামেরা সেকশনে। এর রেয়ারে রয়েছে মোট 2টা ক্যামেরা, একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেল একটা ডেপ ক্যামেরা। এখন 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলে দেখেছি, ছবির HD কোয়ালিটি এবং শার্প ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, মোটামুটি সব কিছুই অ্যাভারেজ। আমার কাছে সব কিছু মোটামুটি ভালো লাগছে। যদি অন্যান্য ফোনের তুলনা করি, পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো ক্যামেরার ক্ষেত্রে। আর সাথে রয়েছে একটি
2 megapixel depth camera. Depth camera থাকার ফলে কি হইছে সহজে কিন্তু portrait mode এর রেজাল্ট খুব ভালো পাচ্ছিলাম এবং আমরা কয়েকটা ছবি তুলে দেখছি আপনাদেরকে সেই রেজাল্ট অবশ্যই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সো দেখতে থাকুন আর ফোনটির ফ্রন্টে রয়েছে একটা 8 megapixel ক্যামেরা হ্যাঁ 8 megapixel ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলে দেখেছি এবং 8 megapixel ক্যামেরা নরমালি ক্যামেরা অনেকটা বিউটিফুল ভাব ছিল মানে একটা ফেসবুকে আপলোড করার জন্য রেডি ফটো আর প্রোটেট মোড ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখেছি প্রোটেট মোডের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াইছে একটু একটু আর কি ডিটেকশন দেখা দিচ্ছিল মানে স্মুথটা এবং ফিনিশিংটা খুব সুন্দর হচ্ছিল না বাট ওভারঅল পারফরম্যান্স যথেষ্ট ভালো সো ওই পাশে প্রচন্ড রোদ ছিল দ্যাটস ওয়াই আমরা এই পাশে আসছি ভিডিও করতে আচ্ছা যাই হোক আইফোনটির পেছনে যে ব্যাক ক্যামেরা আছে সেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন ভিডিওর ক্ষেত্রে 1080p-তে 30fps-এ সর্বোচ্চ আপনি ভিডিও করতে পারতেছেন সো 60fps এগুলো নাই আসলে না থাকাটা স্বাভাবিক আসলে এই সকল ফোনের মধ্যে সেটা ডিজার্ভ করাও যায় না বাট যাই হোক যথেষ্ট ভালো ইয়েস এবার আসি ফোনটির ব্যাটারি সেকশনে এই ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি সাথে 33W-এর একটি ফাস্ট চার্জার সো 33W-এর চার্জার দিয়ে আপনি যদি 5000 mAh একটা ফোনকে চার্জ দেন সর্বোচ্চ সময় নেবে 1 ঘন্টা 10 মিনিট প্লাস সো আমরা ফোনে চার্জ দিয়ে দেখেছি সময় নিয়েছে 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে আর কি সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে বলা যেতে পারে এবং ব্যাটারি ব্যাকআপ পেয়েছি নর্মালি আপনি যদি ফোনটা ইউজ করেন 1.5 দিন তো চলেই যাবে এটা মোটামুটি আশা করাও যায় এমনটাই ব্যাকআপ আর রেজাল্ট পেয়েছি ওয়েল আমরা তখন ধরে ফোনের কনফিগারেশন নিয়ে আলোচনা করলাম এখন দেখি ফোনটা কাদের জন্য কারাই ফোনটা কিনবেন এবং কারাই ফোনটা কিনবেন না সো যারা নর্মাল ইউজ করবেন এবং ডেলাইটে ব্যবহার করতে যাচ্ছেন ফেসবুকিং ইউটিউবিং পারপাস ডেটা ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটা সাজেশন করা যায় কারণ কি এই ফোনটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি সাথে ভালো লেভেলের একটা সেলফি ক্যামেরা ভালো লেভেলের ব্যাক ক্যামেরা এবং মোটামুটি ভালো একটা ওভার লুকস দেখুন এই দামের মধ্যে মোটামুটি এই লুকসের অন্যান্য বাজারের ফোন খুবই কম দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অপো এগিয়ে থাকবে সো তারা অবশ্যই এই ফোনটা চাইলে ফোনটা কিনতে পারেন এখন কিনবেন না কারা যারা গেমিং করতে চান এবং যারা হাই লেভেলের ভিডিওগ্রাফি করতে চান সো তাদের ক্ষেত্রে এই ফোনটা সাজেশন করা যায় না যেহেতু আপনারা জানেন ফোনের ভিডিও কোয়ালিটি হচ্ছে সর্বোচ্চ 30fps-এ 1080p-তে সো ভিডিও ক্ষেত্রে অবশ্যই এটা প্যারা খাবেন যেহেতু 60fps নাই বাট আর আপাশাপাশি আপনি যদি গেমিং করতে চান যেহেতু মিডিয়াটেকের হিলিও G35 গেমিং ক্ষেত্রে পারফরমেন্স একটু কমে পাবেন এটা স্বাভাবিক সো এই দুইটা বাদে মোটামুটি ওভার লুক এবং ডিজাইন টিজাইন সব কিছু ভালো ছিল সো সেক্ষেত্রে তাদের যাদের ডিমান্ড হচ্ছে ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ এবং রেগুলার ডেতে পারপাসে ইউজ করবে তারা নিঃসন্দেহে এই ফোনটা কিনে নিতে পারে সো অপো নিয়ে এই ছিল মোটামুটি আজকের আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট পরিবারের সদস্য না হন হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড গেট আওয়ার ফ্যামিলি মেম্বার